আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হত্যা করা হয়েছে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে। রাজধানীর ফকিরাপুলে লিফলেট বিতরণে অংশ নিয়ে এই অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। বলেন, জনগণের দাবি উপেক্ষা করে 7ই জানুয়ারি নির্বাচন করেছে সরকার, দেশের মানুষ না খেয়ে আছে, অথচ ক্ষমতাসীনরা 7 জানুয়ারির ভোট নিয়ে বড়াই করছে। হুঁশিয়ারি দেন, জোর করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারবে না আওয়ামী লীগ। একদিন বিচার করা হবে হত্যা নির্যাতনে জড়িতদের।